জৈন সম্প্রদায়ের দেবতার ঋষভ দেবের এবং হিন্দুদের ভগবান শ্রীহরি বিষ্ণুর হয়ে গতকাল দিল্লির সাকেত আদালতে একটি মামলা দায়ের করেছিল জ্ঞানপাপী মামলার হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন এবং রঞ্জনা অগ্নিহোত্রী। কুতুব মিনার চত্বরে হিন্দু ও জৈন দেবদেবীদের মূর্তির পুনঃপ্রতিষ্ঠা এবং পুজো করার অধিকারের দাবিতে দায়ের হওয়া এই মামলায় এদিন বিচারক সাফ জানিয়ে দিয়েছেন, 800 বছর ধরে টিকে আছেন দেবতারা, ওভাবেই চলতে থাকুক। জানা গিয়েছে এদিন শুনানির সময় আদালতে হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন বলেন, যদি কোনো দেবমূর্তি ধ্বংস করা হয় তাহলে তার দেবত্ব এবং পবিত্রতা হারায় না। কুতুব মিনার কমপ্লেক্সে মূর্তি রয়েছে। সুপ্রিম কোর্ট বলে, যদি দেবদেবীরা টিকে থাকে পুজো করার অধিকারও টিকে থাকে। তিনি আরও বলেন, এক্ষেত্রে পুজো করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর জবাবে বিচারক জানিয়েছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুজো করার অধিকার খর্ব করা যেতেই পারে। প্রসঙ্গত, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কুতুব মিনার চত্বর নিয়েও বিতর্ক শুরু হয়। সম্প্রতি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধর্মবীর শর্মা বলেন, কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের বানানো নয়, সূর্যের গতিপথ নির্ণয় করতে তা বানিয়েছিলেন হিন্দু সম্রাট রাজা বিক্রমাদিত্য। একই সঙ্গে কুতুব মিনার চত্বরে হিন্দু দেবদেবীদের মূর্তি রয়েছে বলেও দাবি করেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশাল কুতুব মিনারের নাম বদলে বিষ্ণু স্তম্ভ করার দাবি করেন। একই সঙ্গে দাবি করা হয়, কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি হয়েছিল 27টি ধ্বংসপ্রাপ্ত হিন্দু জৈন মন্দিরের জিনিসপত্র দিয়ে। এ প্রসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা জানান, 1914 সাল থেকে সংরক্ষিত মনুমেন্ট কুতুব মিনার এখন আর বদলানো যাবে না, যদিও দিন কয়েক আগেই ASI কে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মাটি ঘুরে বিষয়গুলি অনুসন্ধান করতে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, 1999 সালের পর থেকে কুতুব মিনার চত্বরে কখনো খনন কাজ চালানো হয়নি। জৈন সম্প্রদায়ের দেবতা ঋষভ দেবের এবং হিন্দুদের ভগবান শ্রীহরি বিষ্ণুর হয়ে গতকাল দিল্লির সাকেত আদালতে একটি মামলা দায়ের করেছিল জ্ঞানব্যাপী মামলার হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন এবং রঞ্জনা অগ্নিহোত্রী। কুতুব মিনার চত্বরে হিন্দু ও জৈন দেবদেবীদের মূর্তির পুনঃপ্রতিষ্ঠা এবং পুজো করার অধিকারের দাবিতে দায়ের হওয়া এই মামলায় এদিন বিচারক সাফ জানিয়ে দিয়েছেন, 800 বছর ধরে টিকে আছেন দেবতারা, ওভাবেই চলতে থাকুক। জানা গিয়েছে এদিন শুনানির সময় আদালতে হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন বলেন, যদি কোনো দেবমূর্তি ধ্বংস করা হয় তাহলে তার দেবত্ব এবং পবিত্রতা হারায় না। কুতুব মিনার কমপ্লেক্সে মূর্তি রয়েছে। সুপ্রিম কোর্ট বলে, যদি দেবদেবীরা টিকে থাকে পুজো করার অধিকারও টিকে থাকে। তিনি আরও বলেন, এক্ষেত্রে পুজো করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর জবাবে বিচারক জানিয়েছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুজো করার অধিকার খর্ব করা যেতেই পারে। প্রসঙ্গত, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কুতুব মিনার চত্বর নিয়েও বিতর্ক শুরু হয়। সম্প্রতি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধর্মবীর শর্মা বলেন, কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের বানানো নয়, সূর্যের গতিপথ নির্ণয় করতে তা বানিয়েছিলেন হিন্দু সম্রাট রাজা বিক্রমাদিত্য। একই সঙ্গে কুতুব মিনার চত্বরে হিন্দু দেবদেবীদের মূর্তি রয়েছে বলেও দাবি করেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশাল কুতুব মিনারের নাম বদলে বিষ্ণু স্তম্ভ করার দাবি করেন। একই সঙ্গে দাবি করা হয়, কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি হয়েছিল 27টি ধ্বংসপ্রাপ্ত হিন্দু জৈন মন্দিরের জিনিসপত্র দিয়ে। এ প্রসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা জানান, 1914 সাল থেকে সংরক্ষিত মনুমেন্ট কুতুব মিনার এখন আর বদলানো যাবে না, যদিও দিন কয়েক আগেই ASI কে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মাটি ঘুরে বিষয়গুলি অনুসন্ধান করতে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, 1999 সালের পর থেকে কুতুব মিনার চত্বরে কখনো খনন কাজ চালানো হয়নি। ব্যুরো রিপোর্ট, TDN বাংলা।